আমার দাদাকে আপনি স্কুলে ভর্তি করে দেবেন মাসিমা। আচ্ছা ঠিক আছে, আমি তাই দেব। এবার চলো ওই নদীর ঘাট থেকে স্নান করে আসি। তাই চলো মাসিমা।
কিরে কমলা, আই কি হইছে? আমি জুয়ান একটা মাইয়া, এই বুইরা বেদার কাছে আমার বাবাই দিছে বিয়া, জীবন দাসে বানাইলে মুরে গর জামাই। এই যে তোমার বাপসা ভালো বুঝতেছি না বুঝছো, এই যে দোস্ত তুমি তো আগে পড়ছো অনেক মাসছো, সিট ডাউন প্লিজ, স্কুলে এসে দুষ্টামি করছিস, আমি স্যার আসলে বলে দিব। আরে আবার স্যার কে দা, স্যার কে মানে? আরে স্যার থাকলে তো আইবো, কেন স্যারের কি হয়েছে? স্যারের মাসিক বন্ধ হয়ে গেছে সেটা তুমি জানো না? এই এটা কি রে, এটা তো আমি বুঝলাম না। দাঁড়াও 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 আমাকে একটু সময় দাও দোস্ত, এদিকে আসো, আমি একটা বিলি খাই দোস্ত, তুমি ওখানে বসে বিলিটা খাও, আমি একটা বিলি খাই, আমি তাদের সাথে একটু পরিচয় হই নাই। এই যে আপা চুম্মা চুম্মা, এই তুই আবার স্যারের বেঞ্চে বসেছিস? এই যে আপনারা তো স্কুলে নতুন, শুনেন আমি আপনার একটা কথা বলি। বল কি বলবি? আপনি তো মেয়ে মানুষ, বলেন তো মেয়েদের কোন জিনিস বড় হইলে সুন্দর লাগে? আমি বলতে পারলাম না, তুই বল। তাহলে সিট ডাউন প্লিজ, আমার কাছ থেকে। হ্যাঁ আমার এখন পিরিচ নাই। আরে বাবা আপনি তো অনেক মিষ্টি, কাম কাম ইঞ্জিনি মিনিট, আসেন আসেন। এই যে আপা আপনার নাম কি? আমার নাম কমলা। আপনার নাম কমলা, তো এটা একালির দাম কত? আমার দামে বিক্রি হয় না, আমার নামই কমলা।
আপনার নাম এই কমলা? শোন, এটা বিক্রি করার কমলা না, ওর মা বাবা আদর করে নাম লিখেছে কমলা। তাইলে আমি একটু খাইয়া দেখি মিষ্টি। এই তুই কি খাই দেখ কমলা কামু। ও দোস্ত এক মিনিট, মাল না এটা বালা দোস্ত। আচ্ছা শুনো, আজকে কবর। এই শোন, আরে শোন, এটা ভুল কইছে। এই শরীরে মাল কই লোকে? আমরা বাপে গম হয়ে হুনছি, দাদা গম হুনছি, তেলের বস্তা, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, লবণের বস্তা রে মাল কয়। এখন যে সেই রেন মাল হইছে আজকে নতুন হুনলাম। আমি শুধু মানে বুঝতে পারলাম না, মাফ করে দিলাম। এখন কবর শুনো, অনুষ্ঠানের উপলক্ষে তুই একটি গান গা। এই আমি, তুমি কেমন আছো গো? তুমি ভালো আছো? আমি কিন্তু ভালো নেই। তোরে দেখতে হে লাগে কালা রে। আচ্ছা আচ্ছা, তোরে দেখতে হে লাগে কালা রে, ও তোর মনটা বড় বালা রে, তোর সাথে আমার ভালোবাসা রে, তাই নাকি? তোরে দেখতে হে লাগে কালা রে। আপার সাথে ভুল করে ফেলাইছি, আপা মাফ করে দিন। আমার আপার খাতা বছরটি বুঝাই দিতাম। উরে বাবা রে, স্যার আপনি এটার ভিত্তি কি বা হান্দাইলেন তো? এই স্যার শুনেন, আপনি আমার এবার মাইরেন না, আমার মাইকে প্রতি মাসে মাসে আপনারা 2 কেজি করে চাইল দেয় না? চারে বসে তুই স্ট্যান্ড আপ আর গো দাজাল কারে মারে গো। আমি পাইনি। হ্যালো হ্যালো স্যার, আলেক জিন্টু না আমাকে একটা পড়া দিয়েছে, বলেছে বইয়ের পড়া না মুখস্থ পড়া, এই পড়া পড়লে নাকি অঙ্ক বেশি পাবো। কি পড়া দিয়েছে? আলেকজেন্টু বলেছে মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে লাগে। নাকি বলি নে স্যার? তাকে কান ধরে নিয়ে আসো। জি স্যার, আমি যাইতাছি। আই হুমতি বডি গাই এই পড়া মানে বল বল কি পড়া দিয়েছিস? স্যার ওই যে শরীরটা সেরি সুই টিপতাছে আমার। আপনি কইছিলেন না সাধারণ জ্ঞান হবে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার রিহার্সাল করছি, ওই কুতকুতিরে জিগাইছি,
আচ্ছা তুমি কও তো মেয়ের আর কোন জিনিস বড় হইলে সুন্দর লাগে? ওই যথার সহজ উত্তর আমি জানি। আমি কইম স্যার, শুনেন স্যার, মেয়ের আর চুল যদি বড় থাকে, বড় হয় তাইলে মেয়ের আর অনেক সুন্দর। স্যার শুনেন, আর একটা জিনিস আমার বিতে ফেস লাগছে, ফেসটা লাগছে কইম স্যার, ওই সেরি আমার কইতেছে আলেকজন তো চলো মেলা থেকে টিপা টিপি টিপা টিপি। আরে স্যার শুনেন, বিতে লাগছে ফেস, এই সেরি আমার টিপা টিপির কথা কইছে ভরে আমার বিতে করে ফানি নাই। এটার মানে কি স্যার? এটার মানে হইলো কি স্যার, ঘুরায় গেরায় কইম না সোজা কইতাম। সোজা বল। সোজা বলবো, এক কথাই কইতাম না অনেক কথা দেয়া। এক কথা দইল কি বাদাম? এ কি করে হলো, কি করে হলো, মারবেন না তো? না মারবো না। তো শুনলেন স্যার, আমি বাজিতপুর থেকে কিশোরগঞ্জ এসেছি, ওই যে নরসুন্দ অপেরাতে আনোয়ার ভাই আছে না, কইতেছে ভাই ওই বালুর টেকো একটা গান আছে তোমার লই যাইয়া। এই বালুর টেকো কইতেছে এই সেরির লোক এইলো তাল মিলাইয়া, ও ভাই বাজিতপুর তাই সেই সব বালু টিপা 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 টিপা। কি গো ভাই, এটার মধ্যে কোন বিপদে পড়লাম? আমি বিদেশি মানুষ, এই দেশে টিপা টিপি খাইতে খাইতে তো আমার জীবন শেষ, কত মানুষ। পরে ওই যে আমার ওই যে মাস্টার ভাই কইতেছে, ভাই তোমার অনেকদিন পরে পাইছি এখানে টিপা টিপি আসলে, উনি আমার গুরু মানুষ, আর বাসি মরি একটু টিপা টিপি খাইল। ও স্যার এই টিপ সেই টিপ না, এই টিপা টিপ হইল গিয়া বাদাম। বাদামটা কি করে হলো স্যার বলবো? আমার ওই দোকান থেকে নিয়ে 5 টাকার বাদাম কিনা দিছে, বাদামটারে আমি দুই হাতে দই আস্তে কই একটা টিপ, বাদাম একটু ফাঁক হইছে, বাদাম একটু ফাঁক হইছে, ফলে স্যার এটার ভিতরে দুইটা লাল গুড়া বাদাম, এই দুইটা লাল গুড়া যখন স্যার ঘুরে ঘুরে দিছি মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া যখন স্যার আস্তে কই যা সাবান দিছি, আসলে ওই তো দেখি তো মজা লাগছে। এইটারে তাদেরকে বুঝানোর জন্য আমি বলছি, দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দেই, যখন ফাঁক হয় তখন ফাঁক হয়, যখন লাল বের হয় তখন লাল বের হয়, যখন ঢুকাই দেই তখন। ঠিক আছে, তোর মাথায় অনেক বুদ্ধি আছে, ভেরি গুড ভেরি গুড। একই মাসি, আপনি স্কুলে এসেছেন কেন? ঠিক আছে। আচ্ছা রোহিত বলো তো, মাসিক বেতন 50 টাকা, ভর্তি ফিস হলো 100 টাকা, মোট 150 টাকা। ঠিক আছে, আমি আগামীকাল রহিমকে দিয়ে পাঠিয়ে দেব। রহিম, তোমাকে আজকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, কথাটা মনে রেখো। নমস্কার স্যার। এই যে মাসিমা, বেরেক করেন মাসিমা, আপনার কি মেশু নেই? আরে শুনো মাসি, এখন এই যে হালকা গরম হালকা ঠান্ডা, মেশু সারা থাক তুমি থাকো কি করে? তোই উনো মাসি, রাগ করার কিছু নাই। ওই যে আমরা স্কুলে প্রতি বছর যাইতে দইরা খেলা হয়, ওইটার বিশটা রহিমের কাছে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা রহিম, হ্যালো হ্যালো, আচ্ছা রহিম, হ্যালো, হিন্দু নারীদের মধ্যে সতী নারী কে বলতো? স্যার, হিন্দু নারীদের মধ্যে সতী নারী সীতা দেবী স্যার। সীতার অপর নাম জানো কি? স্যার মারেন কেন স্যার? সীতার নাম হচ্ছে স্যার দুইটা, একটি হলো সীতা, অপরটি জানো কি?
আচ্ছা তাজেল, তুমি বলো তো মুসলমান মধ্যে, মুসলমান নারীদের মধ্যে সতী নারী কে? স্যার আমি জানি না স্যার। আরে আমি জানি, আমি জানি, এই যে আমার বউ। চুপ কর দুষ্ট, তোর বউ কি করে হলো? আমার বউ কি করে হলো এটা কইতাম স্যার। স্যার শুনেন, আমি এই সিজনে কিন্তু প্রতিদিনে গান জিঘা, পরে একদিন গানও গেছি, পরে পারমিশন নাই, বুঝুন আমি তো ঘুরে বাইক গেছি খা, বাইক কিছু না বন্ধু টুনটুনি রে। ও আম্বি লাগছে স্যার, আম্বির বিত্তে ফেয়েছে, আম্বি মনে হচ্ছে আমি গান হই। ও আম্বি ডাকি শব্দ নাহি, খালি হুনি কুচুর কুচুর। আরে স্যার কইতে দেন, বুঝেনি, পরে দেই স্যার। ওই যে রমত্যার বাপের সেরা ফিসের বেড়া ভাঙে দিছে তো, এল্লা বুঝেন স্যার আমার বউ কত বড় সতী। আপা ছোট মানুষ, মাফ করে দেন। আচ্ছা রহিম, তুমি বলো তো স্যার, মুসলমানদের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া স্যার? ভেরি গুড, ভেরি গুড। তাজাল, তুমি স্কুলে আসতে হলে ভালো করে লেখাপড়া শিখে স্কুলে আসবে, নতবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আরে স্যার রাখেন, নতুবা টতুবা স্যার, আমি কইছিলাম কি, ওই রহিম বেটা যখন আজকে স্কুলে নতুন ভর্তি হয়েছে, ছুটি দিলে আনন্দিন ওকে ডাইরেক্ট বাড়ি যাই। ও স্যার, তাজেল কি করে লেখা পড়া পারবো স্যার? আমারে কয়ে কি এই পাগলা স্কুলে ঠিক আছে আলেকজন, রহিম যখন আজ স্কুলে ভর্তি হয়েছে, এই আনন্দের দিনে তোমাদের সকলের ছুটি। আমার নাম সাহেব বাদশা, আমার বয়ে বাগে বসে কথা, আর সবাই নৌ কর্মচারী গুলো আমার কথা শুনছে না, আমার আদের যে শুনবে তার স্থান হবে আমার প্রসাদে, আর যে আমার আদেশ অমান্য করবে তার স্থান হবে অন্ধকার খারা কক্ষে। আব্বা হুজুর, আব্বা হুজুর, কি হয়েছে মাথা যে হঠাৎ করে ধরবারে এলে কেন? কি হয়েছে মা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না আব্বা হুজুর, আমি স্কুলে যাইনি, আমি মনস্থির করেছি আমি আর কোনোদিন স্কুলে যাব না আব্বা হুজুর। কেন তাজেল, কি হয়েছে? আব্বা হুজুর, কোথায় থেকে একটি ছেলে এসেছে, তার সঙ্গে আমি লেখায় পড়ায় কিছুতে পেরে উঠতে পারছি না আব্বা হুজুর। কোথা থেকে সেই ছেলে এসেছে? এজন্য তোমাকে ভাবতে হবে না, তুমি অন্ধের মহলে যাও, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বা হুজুর, আমি যাচ্ছি। অপমান, অপমান, চরম অপমান। আলেকজন তো আদেশ করুন ডালাবালা, কোথাও হতে একটি ছেলে এসে আমার সাহি স্কুলে ভর্তি হয়েছে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট? জি হুজুর, জি হুজুর। তাজেল কিছুতেই তার সাথে লেখাপড়া বের হতে পারছে না। একলাম হুজুর, ছেলেটির নাম হচ্ছে গিয়ে এই আব্দুল রহিম, সে তার শ্যামপুর মাসিমার বাড়ি থেকে আসে হুজুর, তার সঙ্গে একটি বড় মা সুন্দরীও রয়েছে হুজুর। সুন্দরী, সুন্দরী, শোনো আলে ছন্টু, বলুন ডালাবালা। তুমি আগামী খল্লো আমার সাহি স্কুলে ছাবি। জি হুজুর। আর মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে দিবি, আগামী খল্লো স্কুলে আসতে হলে উড়িয়া পাঁচ ঘুরা আর শরীর সামান স্কুলে আসতে হবে, নয় তো বউ আমার স্কুলে ঢুকতে দেওয়া হবে না। মনে রেখো অনেক ছোট, মনে থাকবে হুজুর, এটা হচ্ছে বাদশা সাহেবের আদেশ। এ হুজুর,
আমি আগামী কাল স্কুলে গিয়ে সেই বেরি বেড মাইলানির পুত্রে এই খবরটা জানাই আসবো হুজুর। আমি এখন যাই হুজুর। হুজুর আমি বলছিলাম কি, আপনার এখন তো বিশ্রামের প্রয়োজন, চলুন হুজুর চলুন। শোনো বন্ধু তুই আমারে পুতা দাদা কাটালা তিরি তির কথা দিয়া চচ দুই মারেন মারেন স্যার। হে বড় বেয়াদব। ও স্যার এই তাজেল কারে কারে গো, আমি তো আর পাই না। স্যার আমরা বিচিত্রা অনুষ্ঠান করছিলাম স্যার। বিচিত্রা নয় বল বিচিত্রা অনুষ্ঠান। ও স্যার হ্যাঁ এই নিয়ে স্যার। স্যার শুনেন এই বিষ তিস্তা কোনার বিষি কাটাই তোর সব ঠান্ডায় তোর। আজকে আমার একটা তাজা খবর আছে, এটা শুনাল। কি খবর? খবর তৈল গিয়া স্যার, ওই যে ভেরি ব্যাড আমার আদেশ নয় স্যার, এটা হচ্ছে আমার হুজুর বাদশা সাইডের হোক নাকি বাবা রহিম। তুমি নিজেই তো শুনলে আগামী করলো স্কুলে আসতে হলে তোমাকে উড়িয়া বাস ঘোড়া আর জরির জামা নিয়ে আসতে হবে, নয়তো বা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা হলো সাহেব বাসার আদেশ। যাও আজকে স্কুল ছুটি। আয় রহিম উড়িয়া বাস আর এই শুনে করো আর জরির জামা যদি না পাস আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। আমি কোথায় পাবো ইরা বাস ঘুরা আর কোথায় পাবো জরির জামা? চিরাজামা